সালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে আমাদের ওয়েব পেজে একটি ল্যান্ডিং পেজের মধ্যে একটি ইমেজ ইনসার্ট করা যায় তা দেখব। প্রথমে আমরা নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে এখানে দেখুন ডক টাইপ এইচটিএমএল, এভাবে আমরা লিখব, তারপরে লিখব এইচটিএমএল। এখানে শুরু করতে হবে, আবার এটি একটা শেষ করতে হবে। আবার এখানে দেখুন হেড লিখতে হবে, হেডে এখানে শুরু করতে হবে, এখানে শেষ করতে হবে। আবার এখানে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, বডি। এই বডির মধ্যে আমাদের সব কিছু থাকবে। এই বডির মধ্যে আমাদের বডিটা লিখতে হবে এখানে, এবং এই বডিটার ট্যাগটা এখানে শেষ করতে হবে, স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। হ্যাঁ, এরপরে আমরা এখানে ধরুন আমরা একটা টাইটেল দিই, টাইটেল টাইটেল দিলাম, আর টেস্ট টেস্ট ইমেজ আমরা একটা ইমেজ ইনসার্ট করব। ধরুন আমরা যে কোনো একটা নাম দিতে পারি, এখানে দিলাম টেস্ট ইমেজ। এখন এটা আমাদের সেভ করতে হবে। সেভ করতে হলে আমাদের সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে এখানে সেভ অ্যাজে গেলাম। সেভ সেভ অ্যাজে গিয়ে এখানে এখানে একটা নাম লেখা আছে, টেস্ট ওয়েব পেজ, আমরা দিলাম টেস্ট ইমেজ। টেস্ট ইমেজ ডট, এখানে একটা ডট দিতে হবে, দেখুন ডট ডট HTML, এখানে ডট HTML দিতে হবে, না হলে এটা টেক্সট আকারে সেভ হবে। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে এখানে ডট HTML দিতে হবে। আমরা সেভ করবো কোথায়? ডেস্কটপে। সেভে ক্লিক করলাম। এবার দেখি কোথায় এই পেজটা সেভ হয়েছে। দেখুন এই যে টেস্ট ইমেজ HTML, এখানে আমরা ক্লিক করলে, ডবল ক্লিক করলে এইটা ওপেন হবে। দেখুন টেস্ট ইমেজ, এই পেজটা আমাদের তৈরি হয়েছে। এখন আমাদের এখানে একটা ইমেজ দিতে হবে। ইমেজ দেওয়ার জন্য আমরা কি করব, মনে করি আমরা এই ইমেজটি দেব। এখানে কি লেখা আছে, টেস্ট ডট জেপিজি। হ্যাঁ, এখানে আমরা রিনেমে চলে গেলাম এবং এটা কপি করলাম, কন্ট্রোল প্লাস সি কপি। এখানে আমরা ইমেজের একটা ট্যাগ দেব। ইমেজের জন্য IMG ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে, SRC সোর্স সোর্স দিতে হবে, সোর্স এখানে ও যে ইমেজ আমরা যে ইমেজটা দেখলাম এটাকে, এটার যে ঠিকানাটা ছিল ওটা আমরা দিয়ে দিলাম টেস্ট ডট জেপিজি। এখানে যে ফাইল ফরম্যাট থাকবে ঠিক হুবাহু সেটাই দিতে হবে, এবং লেখাটিও সেই একই হতে হবে। এজন্য কপি করে নিয়ে আসলে ভালো হয়, এবং আমাদের সেম ফোল্ডারে থাকতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের ফাইলটাও ডেস্কটপে আছে এবং ছবিটাও ডেস্কটপে আছে, সুতরাং আমাদের কোনো ফোল্ডারের নাম দিতে হবে না। যদি এই ইমেজটা ভিন্ন একটি ফোল্ডারে থাকতো তাহলে সেই ফোল্ডারের নাম দিতে হতো। তারপরে আমরা এখন একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে সেভ করি, সেভ দিলাম। এখন আমরা ওপেন করে দেখি, দেখুন ইমেজটি চলে এসেছে। এখন মনে করুন আমরা ইমেজটি মাঝে নিব এবং সাইজ দিব, ঠিক আছে? দুটো কাজ কীভাবে করা যায়, আমরা এখানে উইথ দেব, WIDTH, উইথ উইথ দিলাম 900, হাইট দিলাম, হাইট দিলাম 600, তারপরে এটা সেভ করলাম। ধরুন আমরা এই ইমেজটি মাঝে দিব, মাঝে দেওয়ার জন্য সেন্টার ট্যাগটি ইউজ করতে হবে। সেন্টার ইউজ করলাম, এখানে সেন্টারটি শেষ করলাম, সেন্টার ট্যাগটি শেষ করলাম। এবার আমরা রিফ্রেশ দিই, এখন মাঝে চলে এসেছে, এবং ইমেজটি যে সাইজ দিয়েছিলাম ওই জন্য বড় হয়ে গেছে। এভাবে আমরা কোনো ওয়েব পেজের মধ্যে ইমেজ ইনসার্ট করতে পারি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু